হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। স্বাগত জানাই তোমাদের ফোর্টস একাডেমি ইউটিউব চ্যানেলে। তো ফ্রেন্ডস, তুমি যদি এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছ, এবং আমরা সবাই অবগত আছি যে আমাদের এই সপ্তাহের মধ্যে আমাদের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, তো অনলাইন আবেদন করার সময় যে যে ডকুমেন্টসগুলো আমাদের প্রয়োজন হয়তো আমাদের জানা নেই বা কাউরে জানা আছে। যদি কেউ এর আগেবার 2018 সালে অনলাইন আবেদন করেছিল, তাহলে তার জানা আছে যে কী কী ডকুমেন্টস প্রয়োজন, এবং যারা নতুন ক্যান্ডিডেট হয়তো তাদের জানা নেই যে কী কী ডকুমেন্টস লাগবে। যদি সেই সব ডকুমেন্টস তোমাদের না থেকে থাকে, বা সেই সব ডকুমেন্টসে তোমাদের যে ভুলগুলো হয়ে থাকে, নামের ভুল বা ডেট অফ বার্থে ভুল, হয়তো কাউর আধার কার্ডে এক নাম আছে আর ডেট অফ তোমার অ্যাডমিট কার্ডে, এই স্কুলের অ্যাডমিট কার্ডে এক নাম রয়েছে, যদি এই সব প্রবলেমগুলো তোমাদের থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের অনলাইন আবেদন হবে না। কেননা ইন্ডিয়ান আর্মির মতন এসএসসির মাধ্যমে এখন কড়াকড়ি হয়ে গিয়েছে এবং সব সিস্টেম এখন আপডেট হয়ে গিয়েছে। সেহেতু তোমাদেরকে বলবো যে সব ডকুমেন্টসগুলো প্রয়োজন, এই ভিডিওর মাধ্যমে পুরো তোমাদেরকে আপডেট দিয়ে দেব। যদি তোমার সেই সব ডকুমেন্টসে কোনো প্রবলেম থাকে, এখনও তোমার হাতে টাইম রয়েছে, তুমি সেই সব ডকুমেন্টসগুলোকে সলভ করে নাও এবং তুমি ঠিকঠাকভাবে সেগুলোকে রেডি করে হাতের নাগালে রেখে দাও। কেননা যখন তোমার অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, তখন কিন্তু তুমি হাতে টাইম পাবে না। সেহেতু তোমাকে বলবো তুমি সেই সব ডকুমেন্টসগুলোকে ঠিকঠাক করে একদম নিজের কাছে রেখে দাও। যদি তুমি সেগুলো না রাখো, কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে এবং তোমার যে স্বপ্ন রয়েছে ইন্ডিয়ান এসএসসি জিডির মাধ্যমে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফে চাকরি করার, কিন্তু সেই সব স্বপ্ন তোমার বৃথা হয়ে যাবে। তো আজ তোমাদেরকে সেই সব ডকুমেন্টসের ব্যাপারে আপডেট দিয়ে দেব। তো দেখো, আজ আমি তোমাদেরকে বলবো অনলি যে সব ডকুমেন্টসগুলো আমাদের এসএসসি জিডি অনলাইন আবেদন করার সময় যে সব ডকুমেন্টসগুলো আমাদের প্রয়োজন, সেই সব ডকুমেন্টসগুলো তোমাদেরকে বলবো, ঠিক আছে? যেই সবগুলো আমাদের অনলাইন আবেদন করার সময় লাগবে, ওকে? তো ফ্রেন্ডস, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমাদেরকে যে প্রথমে যে ডকুমেন্টসটি লাগবে সেটা হলো আধার কার্ড, ঠিক আছে? এই ডকুমেন্টস ছাড়া আদার্স কোনো ডকুমেন্টস আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে প্রয়োজন নেই, ঠিক আছে? এই ডকুমেন্টস যদি তোমার থেকে থাকে, তাহলে নো টেনশন নো চিন্তা, ঠিক আছে? তো দেখো, প্রথমে লাগবে আমাদের আধার কার্ড, এবং তারপরে লাগবে আমাদের 10 পাস সার্টিফিকেট, বা 10 পাসের যে ডকুমেন্টসগুলো আমাদের রয়েছে, যেমন অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং বোর্ড সার্টিফিকেট, যেগুলো আমরা 10 পাস করেছি, এবং অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং বোর্ড সার্টিফিকেট রয়েছে, সেই সব সার্টিফিকেটগুলো আমাদের লাগবে। সেই সব সার্টিফিকেটের নাম্বার লাগবে, এবং কত মার্কস আমরা পেয়েছি, কত সালে মাধ্যমিক দিয়েছি, সেগুলো আমাদের লাগবে, ঠিক আছে? তো আমাদের 10 পাসের আমাদের 10ম শ্রেণী পাসের যে সব ডকুমেন্টসগুলো রয়েছে, সেই সব ডকুমেন্টসগুলো লাগবে, এবং আমাদের লাগবে আধার কার্ড। দেখো, আমাদের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টসের ম্যাচিং প্রয়োজন, ঠিক আছে? ধরে নাও তোমার আধার কার্ডের নাম রয়েছে এক, এবং তোমার 10 পাসের সার্টিফিকেটের নাম রয়েছে আর এক, কিন্তু সেটা হবে না, আমাদের দুটোর ম্যাচিং এক লাগবে, ঠিক আছে? আধার কার্ডে তোমার যে ডকুমেন্টসের যে নামগুলো রয়েছে, অ্যাড্রেস নাম বা যে নামটা রয়েছে, এবং তোমার যে ডেট অফ বার্থটা রয়েছে আধার কার্ডে, সেটা কিন্তু আমাদের 10 পাসের ডকুমেন্টসে, অ্যাডমিট কার্ডে, মার্কশিটে, সেই সব ডেট অফ বার্থ, সেই সেম ডেট অফ বার্থ লাগবে, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি ফর্ম ফিলাপটা করতে পারবে, নচেত তোমার সাবমিট হবে না। মানে তোমাদেরকে এক কথায় বলবো, আধার কার্ড এবং তোমার 10 পাসের ডকুমেন্টসের যে ডকুমেন্টস সেম লাগবে একদম, ঠিক আছে? কোনো ভুল যেন না হয়ে থাকে, ওকে? তারপরে লাগবে তোমার কাস্ট সার্টিফিকেট। যদি তুমি ওবিসি এসসি এবং এসটির ফায়দা নিতে চাও, ঠিক আছে, এসসির তুমি বয়সে ছাড় পেতে চাও, বা তোমার বয়স যদি পার হয়ে গিয়েছে, তুমি বয়সে ছাড় নিতে চাও, বা তুমি নাম্বারে ছাড় নিতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি এই সার্টিফিকেটগুলো শো করাতে হবে তোমাকে, বা শো করাতে পারো, ঠিক আছে? এবং তুমি যদি ভাবো যে আমি জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করবো, তো করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি যদি ওবিসি এসসি এবং এসটি হয়ে থাকো, তাহলে কাস্ট সার্টিফিকেট তোমাকে শো করাতে হবে, সেহেতু তোমাকে কাস্ট সার্টিফিকেট প্রয়োজন, ওকে? এবং তোমাকে 10 পাসের পাশাপাশি 12 ক্লাস পাস যদি তুমি হয়ে থাকো, উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে সেটা তোমার অপশন পেয়ে যাবে, সেখানে তুমি শো করাতে পারো যে আমি 12 ক্লাস পাস, ঠিক আছে, 10 পাসের পাশাপাশি আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, সেটাও তুমি সেখানে ফর্ম ফিল আপের সময় তুমি সেগুলোকে সাবমিট করাতে পারো। এবং তোমাকে বলবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ফ্রেন্ডস, তোমরা জানো যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন থেকে প্রয়োজন হচ্ছে অনলাইন আবেদন করার সময়। তো তোমাকে যে কোনো একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই 5টি ডকুমেন্টস তোমার যদি থেকে থাকে, তো তুমি কোনো চিন্তা করো না, তোমার অনলাইন আবেদন অনায়াসে হয়ে যাবে। এই 5টি ডকুমেন্টস
डकुमेंट्स छाड़ा आदार्स को डकुमेंट्स लागे ना एवं तुम्हार लागे सिगनेचार से तो तुम्हारा जो सिगनेचार और फटो लागे सेगुलो आमी तुम्हारे एखाने बोलिनी आमी तुम्हारे बोले दिलाम जे तुम्हार सिगनेचार और जे कोनो एकटा फटो लागे पासपोर्ट साइज ओके पासपोर्ट साइज तुम्हार एकटा फटो प्रयोजन तो ये डकुमेंट्सगुलो तुम्हार लागे और तुम्हें बोलबो आरो जे सब डकुमेंट्सगुलो तुम्हारे प्रयोजन सेगुलो फिजिकाले टाइम तुम्हारे निये जेते हबे फिजिकाले टाइम तुम्हारे निये जेते हबे डकुमेंट्स जे डकुमेंट्स तुम्हार डोमिसियल सार्टिफिकेट तारपरे पंचायत सार्टिफिकेट एगुलो तुम्हें फिजिकाले टाइम लागे किन्तु ओनलि तुम्हारे जखन ऑनलाइन आवेदन करबे तुम्हारा तखन एई पाँचटी डकुमेंट्स तुम्हारे जदि थेके थाके ताहले तुमि ऑनलाइन आवेदन करते पारबे एई पाँचटी डकुमेंट्से तुम्हार जे वार्ड रयेछे नामेर वार्ड एबं डेट अफ बार्थ सबकिछु एक एबं सेम मैचिंग दरकार ओके जदि तुम्हार कोनो प्रब्लेम होये थाके ताहले तुमि एखनि सल्व करे नाओ तो फ्रेंड्स एटाई छिलो तुम्हारे आपडेट आशा करी भिडियोटा तुम्हारे जन्य अनेकटा हेल्पफुल करते पेरेछि बा अनेकटा हेल्पफुल काजे लेगेछे तुम्हारे जदि काजे लेगे थाके अवश्यई तुम्हारा भिडियोटाके लाइक कर दिओ एंड गाइज तुम्हारा जदि चैनल नतून होये थाके अवश्य चैनलटाके सबसक्राइब कर दिओ तो फ्रेंड्स कथा होच्छे परेर भिडियोते ततक्षण पर्यन्त भालो थाको सुस्थ थाको करोना थेके बेचे थाको धन्यवाद।